মরমর ছাত্র ছাত্রী সকল, আজি মই তোমালোকৰ আগত নেৰেশ্যন চেপ্টাৰৰ 30 নম্বৰ পাঠ লৈ আহিছো। এই 30 নম্বৰ পাঠত মই তোমালোকৰ আগত আলোচনা কৰিম নেৰেশ্যন অফ অপটেটিভ সেন্টেন্সেস। এই নেৰেশ্যন অফ অপটেটিভ সেন্টেন্সত তোমালোকে কি পাবা, যে অপটেটিভ সেন্টেন্স কেনেকৈ কৰা, অপটেটিভ সেন্টেন্সৰ নেৰেশ্যন কেনেকৈ কৰা হয়, অপটেটিভ সেন্টেন্সনো কি, অপটেটিভ সেন্টেন্সৰ উদাহৰণ কি, সেইখিনি আগতে আমি জানি ল'ব লাগিব। গতিকে তোমালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাবা। এতিয়া বলা, সময় লস নকৰি মেইন টপিক লৈ আহো। প্ৰথমতে আমি জানিব লাগিব হোৱাট ইজ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সনো কি, অসমীয়াত ইয়াক ইচ্ছা আকাংক্ষা বা প্ৰাৰ্থনা সূচক বাক্য বলা হয়। অপটেটিভ সেন্টেন্সক আমি কি বুলি কওঁ, ইচ্ছা আকাংক্ষা বা প্ৰাৰ্থনা সূচক বাক্য বুলি কওঁ। এতিয়া আমি অপটেটিভ সেন্টেন্সৰ ডেফিনেশ্যনটো পঢ়িবলৈ যত্ন কৰিম। যিবোৰ বাক্যৰ দ্বাৰা মনৰ ইচ্ছা আকাংক্ষা কামনা আশীৰ্বাদ অভিশাপ আদি বুজোৱা হয়, সেইবোৰ বাক্যক আমি কি বুলি কওঁ, অপটেটিভ সেন্টেন্স বুলি কওঁ। কি কৈছো, যিবোৰ বাক্যৰ দ্বাৰা মনৰ ইচ্ছা আকাংক্ষা কামনা আশীৰ্বাদ অভিশাপ আদি প্ৰকাশ কৰা হয়, সেইবোৰ বাক্যক আমি কি বুলি কওঁ, অপটেটিভ সেন্টেন্স বুলি কওঁ। গতিকে তোমালোকে অপটেটিভ সেন্টেন্সৰ কাৰণে দুটা কথা মনত ৰাখিব লাগিব। নাম্বাৰ ওৱান, অপটেটিভ সেন্টেন্সৰ সাধাৰণতে মেৰে ষ্টাৰ্ট হয়। কিহেৰে, মে, এম এ ৱাই, এই মে শব্দৰ দ্বাৰা আমি অপটেটিভ সেন্টেন্সখিনি ষ্টাৰ্ট কৰোঁ। নাম্বাৰ টু কথাটো হ'ল, অপটেটিভ সেন্টেন্সৰ শেষত আমি কিন্তু ফুল ষ্টপ দিব লাগিব। কি দিব লাগিব, যে অপটেটিভ সেন্টেন্সৰ শেষত আমি ফুল ষ্টপ বহাব লাগিব। ক্লিয়াৰ। এতিয়া আমি অপটেটিভ সেন্টেন্সৰ কেইটামান উদাহৰণ আলোচনা কৰিম। চোৱা, অপটেটিভ সেন্টেন্সৰ উদাহৰণৰ ভিতৰত পোন প্ৰথমতে আমি পঢ়িম কি, মে গড ব্লেছ ইউ, মেটো আগত দিছো, লাষ্টত ফুল ষ্টপ দিছো, মে ইউ বি হেপি, মে হি লিভ ইন পিচ, মে দা বয় পাছ দা এক্সামিনেশ্যন। অকে, সো অপটেটিভ সেন্টেন্সৰ এইখিনি তোমালোকৰ কি উদাহৰণ। নাও কাম টু ৰুলছ অফ চেঞ্জিং ফ্ৰম ডাইৰেক্ট টু ইনডাইৰেক্ট নেৰেশ্যন অফ অপটেটিভ সেন্টেন্সেছ। তাৰমানে অপটেটিভ সেন্টেন্সৰ ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ পৰিৱৰ্তন কৰোঁতে কি কি নিয়ম অৱলম্বন কৰিব লাগে, সেইখিনিলৈ এতিয়া আমি আহোঁ। নাম্বাৰ ওৱান ৰুলটো হ'ল ৰিপৰ্টিং ভাৰটো, মানে ৰিপৰ্টিং ভাৰ চে বা চেট থাকিব, প্ৰেজেণ্ট ফৰ্মত থাকিলে চে, ফাৰ্ষ্ট ফৰ্মত থাকিলে চেট হ'ব, সলনি কৰি প্ৰে বা উইচ ব্যৱহাৰ কৰিব লাগিব। আমাৰ কি কৰিব লাগিব, যে যিটো আমাৰ ৰিপৰ্টিং ক্লজৰ ৰিপৰ্টিং ভাৰ থাকিব, চে সাধাৰণতে চে আৰু বা চেট থাকে, সেইটো সলনি হৈ কি হ'ব, প্ৰে বা প্ৰেড, উইচ বা উইচড ব্যৱহাৰ কৰিব লাগিব। বুজি পাইছেনে, পাইছেনে নাই, এইটো প্ৰথমতে কি, এই ভাৰটোৰ ৰিপৰ্টিং ক্লজৰ ৰিপৰ্টিং ভাৰটো চে বা চেট উঠি গৈ প্ৰে বা উইচ হ'ব। নাম্বাৰ টু ৰুল হ'ল কি, ইনভাৰ্টেড কুমাটো উঠি গৈ, এনেকুৱা যে ইনভাৰ্টেড কুমা আছিল নহয়, এই ইনভাৰ্টেড কুমাটো উঠি গৈ তাৰ ঠাইত কি বহিব, ডেট বহিব। আৰু চবতকৈ ইম্পৰ্টেণ্ট কথাটো হ'ল, অপটেটিভ চেণ্টেঞ্চটো এচাৰ্টিভ চেণ্টেঞ্চলৈ পৰিৱৰ্তন হ'ব। বুজি পাইছেনে নাই, প্ৰথমটো হ'ল কি, ৰিপিটিং ভাৰ্বৰ চে বা চেইট হলিনি হৈ প্ৰে বা প্ৰেইট, উইচ বা উইচড হ'ব। আৰু নাম্বাৰ টু, ইনভাৰ্টেড কুমাটো উঠি গৈ তাৰ ঠাইত
কি বহিব দ্যাট বহিব নাম্বার থ্রি অপারেটিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ লৈ পরিবর্তন করিব লাগিব ইয়াতে মই এটা উদাহরণ লৈছো আৰু কেটা মান লম সো ডাইরেক্ট ডি ফর ডাইরেক্ট মোহন সেড টু মি মে গড ব্লেস ইউ মোহন সেড টু মি মে গড ব্লেস ইউ আমি কি কৈছিলু যে অপারেটিভ সেন্টেন্স মেৰে ষ্টার্ট হয় এটো হৈছে গদিকে এইটো আমি ইনডাইরেক্ট নারেশন কি লিখিম মোহন মোহন সেড টু টু উঠাই দি ফ্রেড ফ্রেড সেড টু দি টু ফার্স্ট টেন্স আছে গদিকে ফ্রেড তারপর দ্যাট দ্যাট কি ফ্রেড কৰিছিল গড আৰু এটো গট এই মাইটো গটৰ পিছত গট মেটো উঠি যায় কি হব পাঁচপন যাব মেৰ পাঁচপন কি মাইট মাইট ব্লেস ব্লেস মি ওকে গতিকে কি ইনডাইরেক্ট নেশন হব মোহন ফ্রেট দ্যাট গট মাইট ব্লেস মি নেক্সট উদাহরণ লৈ আহো দ্য ওল্ড ম্যান সেড টু মি মে ইউ লিভ লং দি ওল্ড ম্যান সেড টু মি বুলি কৈছে তেতিয়া কি লিখিব লাগিব ওল্ড ম্যানে কি কৰিব সেড টু টু উঠি যায় উইশ কৰিব তেতিয়া কি লিখিম দি ওল্ড ম্যান উইশড উইশড that that I might I might live long live I might live long that twist of the world তার পিছত কি আছে people said লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার পিপলে কি কইছিল লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার তেতাল পিপলে কি করিব প্লে করিব কি পিপলে ফ্রাই প্লে করিব পিপল তেতালে অ্যানসার তো হব পিপল ফ্রেড দ্যাট দ্যাট আওয়ার বলি কইছে গতিকে দেয়ার হব দ্যাট their prime minister prime minister live long minister live moi bhul likhisi live ki hobo live long moi bhul likhisu tomar loge talat likhi leba okay লিভ লং তার পিছত আছে কি আই সে টু হিম মে ইউ বি হ্যাপি ই আই সে টু হিম কি হব আই সে টু হিম উইশ করিছো কি উইশ হব আই সে উইশ 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 আই উইশ কি হব that that you will go say he must say he might be happy he might be happy বুঝি পালা নে অপারেটিভ সেন্টেন্স বুলি খিনি বুঝি পাই আছে নাই নাই এতিয়া কি আছে আব্দুল সেড টু রহিম তেতিয়া কি আব্দুল কি হ্যাপি জার্নি তো উইশ করিছে আব্দুল উইশড উইশড রহিম রহিম দ্যাট হ্যাপি হ্যাপি জার্নি জার্নি গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল
এইখিনিয়ে আছিলে আজির তোমালোকৰ এই 30 নম্বৰ পাঠৰ বিষয়বস্তু। থেংক ইউ ফৰ ৱাচিং।